সবাই স্বপ্ন দেখে দেখে নবীজির কাছে তাবীর নেয়। আব্দুল্লাহ ইবনে উমরের দুঃখ হাদিস শরীফে আছে, ওনার দুঃখ হলো সবাই নবীর কাছ থেকে তাবীর নেয়, হায় রে কপাল, একটা স্বপ্ন দেখি না তাবীরও নিতে পারি না। উনি আফসোসে দোয়া শুরু করে দিলেন, ও আল্লাহ আমার ঘুম তো করা, ঘুমাইলে আমি তো একেবারে ফুল মরা, আমি তো কিছুই দেখি দেখি না আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে একটা স্বপ্ন দেখাইতা তাইলে আমিও নিজের স্বপ্ন অন্যান্য সাহাবীদের মতো নবীজির কাছে বর্ণনা করে তাবীর নিতে পারতাম। আল্লাহ পাকের কুদরত, স্বপ্নে দেখতে দোয়া করতে করতে একদিন ওনার দোয়া কবুল হয়ে গেল। এবার উনি স্বপ্ন দেখলেন, হাদিস শরীফে আছে স্বপ্নে উনি দেখতেছেন যে উনি এক জায়গায় আছেন আর ওইখানে দুইজন ফিরিস্তার আগমন হয়েছে, আকাশ থেকে একটি রশি জমিন বরাবর পড়েছে আর ফিরিস্তারা ওনাকে বলতেছে ধরো এটা ধরো, ধরে উপরের দিকে উঠতে থাকো, আর ওনার স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু হাদিস শরীফে আছে এই স্বপ্ন ইবনে উমরের সাহস হইতেছে না আল্লাহর রাসূলের কাছে বলবে, নবীজি তো উস্তাদ, নবীর খাস ছাত্রদের ১৩ জনের একজন, নবীজির কাছে নিজের এই স্বপ্ন বলবে এ হিম্মত ওনার নাই, ছাত্ররা উস্তাদরে ভয় পায় বেশি। যেমন হযরত উমর স্বপ্নে দেখছে ঠিকই, কিন্তু উস্তাদের কাছে যা স্বপ্ন বলার সাহস নেই। খেজুর বাগানে কাজ করে রাখাল সাহাবি সে যা বলতেছে সব, এজন্য আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দ রব্বিহির নাম হাদিসের একমাত্র আজান বর্ণনার ক্ষেত্রে পাওয়া যায়, আর কোন মাসাইলের ভেতরে ওনার নাম নাই। তবে এমন চমকান চমকাইছেন যে এক স্বপ্ন দিয়ে তিনি পৃথিবীর সকল কিতাবে অংশগ্রহণ করেছেন। আজানে কামত পড়াইতে গেলে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রব্বিহির নাম লইতে হয়। তবে উনি অত বড় আলেম ছিলেন না, পক্ষান্তরে হযরত উমর কিন্তু অনেক বড় আলেম ছিলেন। হযরত উমরের এলমি মাকাম কি, নবীজির কাছ থেকে হযরত উমর এত পরিমাণে ইলিম হাসিল করেছেন, সিদ্দিক আকবরের পরেই সবচেয়ে বেশি ইলিম অর্জনকারী হযরত উমর, আর হযরত উমরের মেজাজটাও ইলমি মেজাজ, এ কারণে হযরত উমরকে বলা হয় মেজাজে ওয়াহি, অর্থাৎ কোরআনে হাকিমের ২১ জায়গায় আয়াত নাজিল হয়েছে হযরত উমরের মত মতন। হযরত উমর যেটা চাইতেছিলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে ওই রকম আয়াত জমিনে পাঠাইয়া দিছেন। এত বড় আলেম তিনিও কিন্তু আজান স্বপ্নে দেখছেন, কিন্তু উস্তাদের কাছে যে কথা বলার হিম্মত নাই, নবীজিকে যে বলবে আল্লাহর রাসূল আমি এই স্বপ্নে দেখছি আজানের গ্যাঞ্জাম চলতেছে, কিভাবে নামাজে ডাকা হবে গ্যাঞ্জাম চলতেছে আমি স্বপ্নে দেখছি, এটা বলা সাহস পাইতেছে না। এই উমরেরই তো সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, তিনিও তো নবীজিকে ভয় পায়, এত বেশি ভয় পায় উস্তাদকে ছাত্র, যে নিজের দেখা স্বপ্ন এতদিন দোয়া করছে আয় আল্লাহ আমার একটা স্বপ্ন দেখাও আমি যেন অন্যদের মতো তাবীর শুনতে পারি, কিন্তু আজকে স্বপ্ন দেখার পরে সাহস হারিয়ে গেছে, উস্তাদের কাছে যে স্বপ্ন বলবো কেমন। শেষ পর্যন্ত স্বপ্ন বর্ণনা করতে তিনি অক্ষমই হয়ে গেলেন। হাদিস শরীফে আছে তিনি হযরত জয়নাবকে যা বললেন, জয়নাব আমি এই স্বপ্নে দেখছি, উম্মুল মুমিনিনকে যা বলতেছে,
নবীজির কাছে এইটা বলার সাহস আমার নাই আমি যা দেখছি বর্ণনা করার মতো জবানও আমার নাই তুমি একটু আমার পক্ষ থেকে আমার স্বপ্নটা নবীজির কাছে বইলা আমার জন্য একটু তাবীর লয়ে লয়ে তো নবীজি কি বলে তো হযরত জায়নাব একদিন রাসূল কি বলতেছেন ও সরকার শাকরেত আপনারে বড় ভয় পায় নিজে দোয়া কালাম কইরা স্বপ্ন দেখছে মোটে কালে ঘুমায় কিছু দেখে না দোয়া দরুদ কইরা একটা স্বপ্ন দেখছে কিন্তু এইটাও আপনার কাছে বলার সাহস নাই আমাকে বলার উকিল বানাইছে আপনার কাছে স্বপ্ন বলতে বলেছে আপনি কি একটু ব্যাখ্যা করবেন তাবীর দিবেন কি দেখেছে বলো আপনার ছাত্র আব্দুল্লাহ ইবনে উমর দেখছে এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছে দুইজন ফেরেশতার আগমন হয়েছে আসমান থেকে একটি রশি জমিনে পড়েছে ফেরেশতারা তাকে বলছে যাও রশি ধরে ধরে উপরে উঠা যাও এই স্বপ্নটুকুন দেখার পরে ইবনে উমরের ঘুম ভেঙে গেছে আল্লাহর রাসূল স্বপ্নটা শুইনা হাইসা দিবেন দুইটা শব্দ আল্লাহর রাসূল বলেছেন একটা শব্দ বইলা বলে আব্দুল্লাহ ইবনে উমর নিআমার রাজুল সে আমার সাহাবীদের জামাতের ভিতর উত্তম একজন মানুষ তাই সে উত্তম একটা স্বপ্ন দেখেছে দ্বিতীয় শব্দ বলেছেন আহ যদি আব্দুল্লাহ ইবনে উমর তাহাজ্জুদের নামাজটা পড়ত যদি নিয়মিতভাবে যদি সে রাতের নামাজে অভ্যস্ত হইত কতই না ভালো হইত যদি আব্দুল্লাহ ইবনে উমর শুধু ইলম হাসিল করে নয় তাহাজ্জুদের পাবন্দি যদি সে করত আব্দুল্লাহ ইবনে উমর বলেন নবীজি স্বপ্নের তাবীর করেন আগ পর্যন্ত রাতের নামাজের পাবন্দি আমার ভেতরে ছিল না নিয়মিত তাহাজ্জুদের নামাজ আমি পড়ি নাই কিন্তু আল্লাহর রাসূলের তাবীরের পরে আর কোনদিন আমার তাহাজ্জুদ ছুটে নাই আর কখনো রাতের নামাজ তিনি ছাড়েন নাই তার মানে হলো রাতের গোলামি দিয়া তাহাজ্জুদ দিয়া নওয়াফিল বন্দিগির পাবন্দির মাধ্যমে ইবনে উমরের তারাক্কি আল্লাহর রাসূল কামনা করতেছেন শুধুই মাত্র ইলম হাসিলের মাধ্যমে আলেম নয় সুন্দর কোরআন কারি হয়ে তেলাওয়াত করার মাধ্যমে নায়েবে নবী নয় আন্তর্জাতিক হাফেজের পুরস্কার পাওয়ার ভেতরে একজন হাফিজুল কোরআনের সফলতা নয় আল হাইয়াতুল উলিয়ায় উচ্চ মানের রেজাল্ট করে ডিগ্রি অর্জনের মাধ্যমে নায়াবতের চেয়ার নয় মর্যাদার আসন নয় মর্যাদার আসন একজন আলেমের তখন হয় যখন আলেমের ইলমের পাশাপাশি তার আমলের পাবন্দি হয় তার ভিতরে যখন আমলের নূর পাওয়া যায় এ কারণে আল্লাহর রাসূল স্বপ্নের তাবীর করে বলতেছে না যদি আব্দুল্লাহ ইবনে উমর রাতের নামাজটাও পড়ত এই কারণে সাহাবায়ে কেরামের রাতের নামাজ নবীর রাতের মতন খোদার কসম করে বলতে পারি মাদারেসে কওমিয়ার ছাত্ররা আলেমরা তাদের রাত উলামায়ে হিন্দের রাতের মতন আর উলামায়ে হিন্দের এক একটা রাত সাহাবায়ে কেরামের রাতের মতন নিজ জগতে রাত কাটায়া নিজের রাতের সময় নষ্ট করা নয় কম্পিউটারের সামনে বসে রাত কাটায়া পাপের জগতে রাত কাটানো নয় খোদার কসম
নুরুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির আজকের যে শান মহজ একজন হাফেজে কোরআনের এ শান নয়, এ শান আকাবির হিসেবে রাতের গোলামীর শান। তারা যেমন আলেম ছিলেন তেমন বা আমল ছিলেন, উলাইকা ফাকিনি বিমিসলিহিম, আমাদের ওই সকল আকাবির যারা চলে গেছে কবরে, যাদের আলোচনা বসলেই আমাদের করতে হয়, তারা শুধু আলেম ছিলেন না, তারা আবেদে খাস আশেক ছিলেন।